हेलो छात्र छात्री आज के स्टैंडार्ड वन सहज पाठ बोईटा पढ़ाबो। सहज पाठ बोईटा तुम्हारा पाता नम्बर खुलबे एकात्तर पाता एखाने लिखे दीची पाता नम्बर एकात्तर ठीक है। एकात्तर पाता तुम्हारे देखो आगे दिन सातेर दाग छयेर दाग और सातेर दाग पढ़िए तो छयेर दागे पढ़िए दीम तीन वाद्यजंत्रेर नाम आबार सातेर दागे पढ़िए विपरीत शब्द तुम्हारा सबाई बाड़ी पढ़े तो यो हमारे ना लिखले क्योंकि पर लिखते पर मैं पर समय ना मैं सिलेबास सिलेबास सारानो कोश्चन कोश्चन पढ़ा इस सब चाप पड़े जाए तो तुम्हारे बी जे क्लसगुलो करो सबा अटेंड करो हमें क्यों समस्त टीचार समस्त टीचारा जो क्लसगुलो कर सबा के होमवर्क करार्जन बी हाँ तुम्हारा सबा सब होमवर्क करो बाड़ी तुम्हारे तो तेम कि काज नहीं निश्चय तो तुम्हारा क्यागल भलोक करो किन्तु हमें देखते हमार सहज पाठे अने के क्ज करा दो एक जन छाड़ा क्ज करा तै तो सहज पाठ क्यागल करते हैं क्यों बोल तो यान प्रश्न देना थको पर कि बोझाते पर बुझते पे सबा देखो आज के आटर दागे पढ़ा आटर दागे आ सठिक वर्ण बसिए शब्द तैरी करो सठिक वर्ण नीचे देया देखो पासे देया वाई गंत नये दई बर्गे ज दंत नये थई बर्गे जयरफला यो सठिक जगह बसाते हैं मैं एम जगह बसाते हैं जेखने बसाले एक सठिक शब्द तैरी है धरो ये लेखा कय हस्य देश बयस्य रीर्घ कुंज विहारी इ बर्गे ज बसे कुंज विहारी অঙ্গন এখানে আছে কয়রফলা দন্তে না দন্তে না ক্রন্দন আর এখানে আছে ম দন্তে না থ র মন্থর তাহলে এগুলো তোমরা ভালো করে খাতায় করে নেবে কারণ এগুলো সঠিকভাবে লিখে তোমরা তোমাদেরকে আবার পোস্ট করতে হবে হোয়াটসঅ্যাপে গ্রুপে তো তোমরা সবাই এগুলো লিখে নাও। তারপরে দেখো নয় দাগে আছে কবিতাটির প্রথম ছ লাইন গদ্য করে লিখলে কেমন হয় প্রথম ছ লাইন কবিতাটা আমি পড়ছি দেখো যে অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়ো মন্দির খানা গঞ্জের বায়ে জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী আত্মীয় কেহ নাই নিকট কি দূর আছে এক লেজ কাটা ভক্ত কুকুর তাই তো। এবার দেখো এই যে লাইনগুলো পড়ালাম এগুলোর মানে দেয়া আছে এখানে বলছে অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে যে গঞ্জটি আছে তার বাঁ দিকে জীর্ণ ফাটল ধরা একটা বড় মন্দির আছে এই মন্দিরের এক কোণে কুঞ্জ বিহারী নামে একজন অন্ধ লোক বাসা নিয়েছে তার নিকট আত্মীয় বা দূর সম্পর্কীয় আত্মীয় কেহ নাই কেউ নাই তার কাছে লেজ কাটা একটা প্রভুভক্ত কুকুর ঠিক আছে। পরের পাতা উল্টা পরের পাতা মানে বাহাত্তর পাতাতে দেখো লাস্ট পাতা এখানে দুটো লাইন দেওয়া আছে বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি তাহলে গরু গাড়িতে বেশি ভারী বোঝা থাকায় গরু গাড়িটা কি করছে গরুগুলো গাড়িটাকে সহজে টানতে পারছে না ভারী বোঝার ফলে গাড়িটা ধীরে ধীরে চলছে আবার কি হচ্ছে না বোঝার ভারে আরো অনেক পথ চলার ফলে বোঝার ভারে আর অনেক পথ চলার ফলে গরু গাড়ির চাকাগুলো থেকে ক্যাচের ক্যাচের আওয়াজ বের হচ্ছে ফলে কি মনে হচ্ছে বলতো মনে হচ্ছে যেন চাকাগুলো যন্ত্রণায় কাঁদছে। তাহলে এই তোমাদের কবিতার লাইনের মানেগুলো তোমাদেরকে পড়তে হবে ভালো করে যদি পরীক্ষাতে একটা প্রশ্ন দেওয়া থাকে ধরো এই যে বলছে দু নম্বরে প্রশ্ন যদি দেওয়া থাকে বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি চাকাগুলো কন্দর করে ডাক ছাড়ি এই বাক্য দুটো সরি এই লাইন দুটোর অর্থ বুঝিয়ে দেখো তাহলে তোমাদেরকে তখন তো লিখতে হবে এটা লিখবে গরু গাড়িতে বেশি ভারী বোঝা থাকায় গরুগুলো গাড়িটাকে সহজে টানতে পারছে না ভারী বোঝার জন্য গাড়িটি ধীরে চলছে আবার বোঝার ভরে আর অনেক পথ চলার ফলে গরু গাড়ির চাকাগুলো থেকে ক্যাচ ক্যাচ করে শব্দ বা ক্যাচের ক্যাচের করে শব্দ হচ্ছে মনে হচ্ছে যেন চাকাগুলো যন্ত্রণায় কাঁদছে ঠিক আছে। তাহলে তোমাদের আজকের পড়া এই পর্যন্ত কত দাগ আটের দাগ আর নয়ের দাগ
এই দুটো দাগ তোমাদের পড়া দেওয়া থাকছে, সবাই খুব ভালো করে পড়বে, আর আটের দাগটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকছে। তাহলে তোমরা আটের দাগের একটা খাতায় করে আমাকে হোয়াটসঅ্যাপ এর গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? পরের দিনের লাস্ট পাতাটা পড়িয়ে দিয়ে তোমাদের এই সাহস পাঠ বইটা শেষ করে দেবো। তারপরে কি করবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে 10 নম্বরের কোয়েশ্চেন করে তোমাদের হোয়াটসঅ্যাপ এর গ্রুপে পোস্ট করবো, তোমরা উত্তর করে আমাকে পাঠাবে, ঠিক আছে? টাটা।